হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন টপিকের ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনারা আর জানতে পারবেন যে বিশ্বে এর সবচেয়ে 10টি বড় ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইবার এবং তাদের মাসিক ইনকাম, তারা আসলে মাসে কত টাকা ইনকাম করে আপনি জানলে তা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা এই 10টি বড় ইউটিউবের চ্যানেলদের জন্য তারা মাসে কত টাকা ইনকাম করে এবং কিভাবে ইনকাম করে তা সম্পূর্ণ ডিটেল আজকে আপনাদের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম যে ইউটিউব চ্যানেলটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডুডে পারফেক্ট। এই চ্যানেলে তারা বিভিন্ন ধরনের গেমিং এবং বিভিন্ন ধরনের মজার ট্রিক্স ভিডিও আপলোড করে তারা এই চ্যানেলে এর প্রতিনিয়ত ভিডিও আপলোড করে এবং এই চ্যানেলের মান্থলি ইনকামের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং এই চ্যানেলের বিগত এতদিন পর্যন্ত সাবস্ক্রাইবার প্রায় 49 মিলিয়ন এবং যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং তাদের চ্যানেলের গ্রো ও প্রায় বাংলাদেশে হিসেবে তারা অনেক টাকা ইনকাম করে এবং তাদের ইনকাম 49 লক্ষ থেকে 4 কোটি টাকা। এটা আপনারা শুনলে আসলে বিশ্বাস করাটাই অসম্ভব, কারণ এত টাকা ইনকাম করা আসলে কি ইউটিউব থেকে সম্ভব? হ্যাঁ, আসলে সম্ভব। তারপরে দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেটি হলো জি মিউজিক কোম্পানি। এটি সম্পর্কে আপনারা সম্ভবত সবাই চেনেন, কারণ এই চ্যানেলের বিভিন্ন ধরনের গানগুলো আপনারা ইউটিউবে ঢুকলে দেখতে পারেন এবং এই চ্যানেলের ভিডিওর ওর গানগুলোর অনেক মিলিয়ন ভিউ পর্যন্ত হয়ে থাকে এবং এই চ্যানেলের আজ থেকে এর সাবস্ক্রাইবার 50 মিলিয়নের উপর রয়েছে এবং তাদের মান্থলি ইনকামের কথা শুনলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন, কারণ তাদের ভিডিওতে প্রায় পর্যাপ্ত পরিমাণের চেয়েও ভিউ বেশি আসে, কারণ তাদের ভিডিওর র্যাঙ্ক অনেক বেশি এবং তাদের ইনকাম 1 কোটি থেকে 26 কোটি টাকা পর্যন্ত তারা ইনকাম করে থাকে। আসলে টাকা ইনকাম করা যে এতটা সহজ আমরা তা কল্পনাও করতে পারি না। এবং তৃতীয় যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি এই স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেওয়া আছে সেই ব্যক্তির নামেই চ্যানেলটি খোলা রয়েছে। এখানে সে বিভিন্ন ধরনের গেমিং ভিডিও এবং বিভিন্ন ধরনের গানিং বা মিউজিক ভিডিও আপলোড করে সে এর দর্শকদের মন মাতিয়েছে এবং তার এ পর্যন্ত তার সাবস্ক্রাইবার 50.9 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এই চ্যানেল থেকে তার মান্থলি আর্নিং শুনলে আপনি অনেকটা অবাক হয়ে যাবেন যে এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও সে জি মিউজিকের চেয়েও অল্প টাকা ইনকাম করে কিভাবে। তার ইনকাম 25 লক্ষ থেকে 4 কোটি টাকা সে মান্থলি ইনকাম করে থাকে এবং সে এই জি মিউজিকের চেয়েও ইনকাম কম করে, কারণ তার ভিডিও সে রেগুলারলি কন্টিনিউ করে না এবং তার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ থাকে না। এবং পরে যে চ্যানেলটির কথা আলোচনা করব, WWE বা রক, এদের ম্যাচগুলো সরাসরি আমরা ইউটিউবে একটিমাত্র চ্যানেলে দেখতে পাই, সেটি হলো WWE। এই চ্যানেলের এখন পর্যন্ত সাবস্ক্রাইব রয়েছে 54 মিলিয়ন এরও বেশি এবং এই চ্যানেলে প্রতিনিয়ত তারা তাদের রেগুলার ভিডিওগুলো আপলোড দেয় এবং সেই চ্যানেলের মাধ্যমে তারা পর্যাপ্ত পরিমাণ অনেক ভিউ পায় এবং এই ভিউর মাধ্যমে তারা মান্থলি ইনকাম করে থাকে 1 কোটি থেকে 28 কোটি টাকা পর্যন্ত এবং এই চ্যানেলে তারা WWE শোগুলো ও লাইভও স্পন্সরশিপ করার মাধ্যমে মাসে 17 লক্ষ টাকারও বেশি। বাংলাদেশে আর কোন ব্যক্তিভিত্তিক ইউটিউব চ্যানেলে এত বেশি টাকা আয়ের। এবং পরে যে চ্যানেলটি নিয়ে আলোচনা করব সেটি হলো ও একটি মিউজিক চ্যানেল। এই চ্যানেলে তারা বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও আপলোড করে থাকে এবং এই মিউজিক ভিডিওর মাধ্যমে তারা অনেক মিলিয়ন ভিউয়ার মাধ্যমে তারা তাদের ভিডিওগুলো র্যাঙ্কে আনার মাধ্যমে তাদের মান্থলি ইনকাম আর্ন করে থাকে 1 কোটি থেকে 18 কোটি টাকা পর্যন্ত তারা এই চ্যানেল থেকে ইনকাম করে থাকে এবং এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা আপনারা আর জানতে পারবেন 55.6 মিলিয়ন এবং তাদের ইনকাম শুনে আপনি অবশ্যই অবাক হয়ে গেছেন। পরবর্তী যে চ্যানেল নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 5 মিনিট ট্রিক্স বা 5 মিনিট ক্রাচিক। এই চ্যানেলটি আপনারা হয়তো ও ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের ট্রিক্স ভিডিও এবং বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও সম্পর্কে দেখেছেন এবং এই চ্যানেল থেকে তারা
আর মান্থলি ইনকাম করে থাকে 20 লক্ষ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। আসলে এটা কিভাবে সম্ভব, কারণ তাদের চ্যানেলের ভিডিওগুলো ও অনেক ভিউ পেয়ে থাকে এবং এই ভিউ পাওয়ার মাধ্যমে তারা মান্থলি এত টাকা ইনকাম করে থাকে এবং তাদের সাবস্ক্রাইব সংখ্যা 64.3 মিলিয়ন পর্যন্ত এবং এরও বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে তাদের সাবস্ক্রাইব সংখ্যা এবং তাদের ভিডিও র্যাঙ্কিংয়ের পরিমাণে তারা এত টাকা ইনকাম করে থাকে। এবং এরপরে কিছুটা সাবস্ক্রাইব দিক দিয়ে এগিয়ে আছে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন। এই টেলিভিশন সম্পর্কে সবাই তো আমরা জানি, যারা ইন্ডিয়ান এবং বাংলাদেশি তারা এই চ্যানেলের সম্পর্কে জানি, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের নাটক, ক্রাইম প্যাট্রোল এবং সিআইডি, তার সাথে দ্য কাপিল শর্মা শো এবং বিভিন্ন ধরনের নাটক এই চ্যানেলে আপলোড করা হয় এবং এতে এই চ্যানেলের অনেক ভিউ, পর্যাপ্ত পরিমাণ ভিউ থাকার কারণে তারা মান্থলি অনেক টাকা ইনকাম করে এবং তাদের সাবস্ক্রাইবের সংখ্যাও বিশ্বের 5ম এবং 4র্থতমের মধ্যে পড়ে। এবং এই চ্যানেলের কাপিল শর্মা শো, স্টেট ডান্সার 3D-র মতো এবং বিভিন্ন ধরনের স্টেজ পারফরমেন্সগুলো এই চ্যানেলে আপলোড করা হয় এবং এতে পর্যন্ত তাদের সাবস্ক্রাইব সংখ্যা 65 মিলিয়নেরও বেশি এবং তাদের মান্থলি ইনকাম 4 কোটি থেকে 60 কোটি টাকা পর্যন্ত। এটি আসলে আপনাকে বিশ্বাস করাবার মতো নয়, কারণ এই চ্যানেলের ভিডিওগুলো ভিউ পর্যাপ্ত পরিমাণে চেয়েও বেশি, কারণ কাপিল শর্মা শো এবং বিভিন্ন ধরনের নাটক যারা পছন্দ করে থাকে তারা এগুলো দেখে এ পর্যাপ্ত পরিমাণ ওয়াচ টাইম এবং মান্থলি ইনকাম করে থাকে এই চ্যানেলটি। এবং বিশ্বের তৃতীয় নাম্বার চ্যানেল একটি ছোট্ট একটি কার্টুনের চ্যানেল, যেটা আপনারা হাজার হয়েছে সবাই ইউটিউব চ্যানেলে বা ইউটিউব প্ল্যাটফর্মে যারা ঢুকেছেন তারা দেখেছেন যে এই চ্যানেলে বিভিন্ন ধরনের পড়ালেখা, শিক্ষণীয় বিষয়ের উপর ভিডিও আপলোড করে থাকে এবং এই চ্যানেলের ভিউগুলো 10 মিলিয়ন এবং 25 মিলিয়ন এবং 60 মিলিয়নের উপরে থাকে। এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 63.1 মিলিয়ন এবং এই চ্যানেলের মান্থলি ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে সত্যি একটি কার্টুনের চ্যানেল কীভাবে এত টাকা ইনকাম করতে পারে। আসলে এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা এতই বেশি যে তাদের ভিডিওতে এত ভিউ আসে যে তাদের ইনকাম 6 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত তারা ইনকাম করে থাকে। কিন্তু আসলে সাবস্ক্রাইব সংখ্যার জন্য না, তাদের হলো ভিউ ও বেশি আনার জন্য ইনকাম করে থাকে এই চ্যানেলটিতে। এবং বিশ্বের দ্বিতীয় চ্যানেলটি এই অ্যাপ সম্পর্কে আপনারা সচরাচর সবাই দেখেছেন যে এই ব্যক্তির একটি দ্বিতীয় ইউটিউব চ্যানেল বা বিশ্বের সবচেয়ে দ্বিতীয় ও বড় ইউটিউব চ্যানেল, যে চ্যানেল থেকে সে মান্থলি বেশি টাকা না ইনকাম করলেও তার সাবস্ক্রাইব সংখ্যার দিক দিয়ে সে বিশ্বের দ্বিতীয় চ্যানেল হিসেবে রয়েছে, কারণ তার চ্যানেলে 100 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব রয়েছে, যার ফলে সে বিশ্বের দ্বিতীয়তম ইউটিউব চ্যানেল হিসেবে রয়েছে। এবং এই চ্যানেলে সে বিভিন্ন ধরনের গেমিং, বিভিন্ন ধরনের ভাস্যকর জিনিস আপলোড দিয়ে সে এত সাবস্ক্রাইবার অল্প সময়ে গেইন করেছে। তার মান্থলি ইনকাম 28 লক্ষ থেকে 4 কোটি টাকা। কারণ আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে বড় বড় ইউটিউব চ্যানেল বা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল এর আগে যেগুলো দেখানো হলো তাদের মান্থলি ইনকাম এর চেয়েও বেশি, কিন্তু এত সাবস্ক্রাইব হওয়ার পরও কেন এত ইনকাম হলো না, কারণ তার ভিডিওতে ভিউ পর্যাপ্ত পরিমাণ আসে না এবং সে রেগুলার ভিডিও আপলোড করে না। এবং বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল বা সবচেয়ে বেশি ইনকামের চ্যানেল সেটি হলো T-Series। T-Series সম্পর্কে আপনাদের আমি ধারণা একটু কমে দেবো, কারণ T-Series সম্পর্কে আপনাদের সবারই কম বেশি ধারণা রয়েছে, কারণ এই T-Series হলো বিশ্বের এমন একটি চ্যানেল যেখানে সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কারণ এই চ্যানেলের ভিউ পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি, কারণ তাদের একটি ভিডিও তারা যদি আপলোড করে থাকে তাদের চ্যানেলের ভিউ 1 মিলিয়ন 2 মিলিয়ন এটা কোনো ব্যাপারে না এবং 100 মিলিয়ন 200 মিলিয়ন এবং 1 বিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে আছে এই চ্যানেল। এবং এই চ্যানেলের ভিডিও পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি ভিউ এনে থাকে এবং তাদের এই চ্যানেলটির মূল কার্যকরী বিভিন্ন দেশের গান এবং ইন্ডিয়ান ভাইরাল টপিকের গানগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যেরকম দিলবার দিলবার এবং সাকি সাকি এবং একটুকাম জিন্দেগানি, এই গানগুলো এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার পর এখন পর্যন্ত 128 মিলিয়নেরও বেশি, কারণ এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা দিন দিন যেন হুড়হুড় করে বেড়েই যাচ্ছে এবং এর মাসিক ইনকাম শুনলে আপনি আসলেই অবাক হয়ে যাবেন যে এর মাসিক ইনকাম 18 কোটি থেকে 129 কোটি টাকা পর্যন্ত
এই চ্যালেঞ্জ মান্থলি ইনকাম করে থাকে, যেটা আপনাদের জন্য ও অবিশ্বাস্য হলেও সত্যি, কারণ এই চ্যালেঞ্জ এর ভিডিওর এতটা পরিমাণ ভিউ এসে থাকে যে আপনি তা অবাক হয়ে যাবেন। আজকে যে চ্যালেঞ্জগুলোর নাম শুনলেন তা আসলে আপনাদের এর ভাবার বাইরেও ইনকাম করেছে, তাই অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এ সাহায্য করবেন।